শুকনো জায়গা না থাকায় বাড়ির বৈঠকখানার ভেতরে কবর খুঁড়ে বাবাকে দাফন করলেন সন্তানরা বন্যার পানিতে তলিয়ে বাধ্য হয়ে বাড়িতেই কবর দিতে হয়েছে যাওয়ায় রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের এই ঘটনা এদিকে এখনও সরকারি ত্রাণ হাতে না পাওয়ায় কষ্টে পড়েছেন বানভাসী মানুষ বিস্তারিত সেলিমের প্রতিবেদনে গেল একুশ জুলাই রাতে নিউজ মারা যান সাতাশি বছর বয়সী আবু তাহের কিন্তু চারপাশ জুড়ে করছে বন্যার পানি ডুবে গেছে গোটা গ্রাম কবরস্থানগুলো পানির নিচে পড়ে যাওয়ায় মরদেহ দাফনের কোথাও শুকনো জায়গাটুকুও আর নেই তবে খানিকটা উঁচুতে হওয়ায় তখনও পানি ওঠেনি বসত বাড়িতে এমন পরিস্থিতিতে উপায় না পেয়ে নিজ বাড়ির বৈঠকখানার ভেতরেই কবর খনন করে বাবাকে দাফনের পর ঘরটিতে তালা মেরে রেখেছেন ছেলে আবুল হোসেন বাগাতি কোনো কোনো এক এক পানি পানি বা বা দিতে মাটি পানির অবস্থায় আমরা ঘর এই গ্রামের তিন শতাধিক মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দি আশেপাশের আরও দুটি গ্রামের বাড়ি বাড়িঘরে উঠেছে পানি তলিয়ে গেছে রাস্তাঘাট নৌকা ছাড়া উপায় নেই চলাচলেরও বানভাসিরা আশ্রয় নিয়েছেন সড়কে গোবাদী পশু ও বাড়ির জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন তারা বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বন্যা কবলিতদের একবার দবারে অসুবিধা সোনা হলে মাথা এখানে এসে আছি আর কোনো অনুদান সরকারি পাওয়া যায়নি ঘরবাড়ি সব ডুবে গেছে এই অবস্থা গরুবাসকদের সাহায্য করতে দেয় কবরস্থান ডুবে যাওয়ায় বাড়ির বাইরে আবু তাহেরকে দাফন করা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তিনি বলেছেন এখনও সরকারি ত্রাণ হাতে না পাওয়ায় কষ্টে আছেন বানভাসীরা প্রায় তিনশো পরিবার আমার এলাকার পানিবন্দী হয়ে পড়েছেন এ পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি তবে সরকার থেকে যে তালিকা চাওয়া হয়েছে আমরা সে তালিকা দাখিল করেছি পূর্বাভাস অনুযায়ী দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা জিয়া গনী সেলিম টিভি রাজশাহী প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন টিভির ওয়েবসাইট ডাব্লিউডি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়